সিঙ্গেল রো ফাংশনের মধ্যে কিছু জেনারেল পারপাস ফাংশন আছে। আজকে আমরা সেই জেনারেল পারপাস ফাংশনগুলোর এক্সাম্পল দেখব। তো প্রথমে আমরা যে ফাংশনটা দেখব সেটা হচ্ছে এনভিএল ফাংশন। এনভিএল ফাংশনটার কাজ হচ্ছে যে একটা নাল ভ্যালুকে একটা অ্যাকচুয়াল ভ্যালুর মাধ্যমে চেক করা। অর্থাৎ আমরা যখন কোনো কলামে যদি নাল ভ্যালু থাকে এবং সেই নাল ভ্যালুর সাথে যখন আমরা কোনো এক্সপ্রেশন, দ্যাট মিন্স কোনো যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো করতে যাই, তখন টোটাল এক্সপ্রেশনের রেজাল্টটা নাল আসে। যেমন আমরা প্রথমে একটা এক্সাম্পল দেখি, যে সিলেক্ট লাস্ট নেম, স্যালারি, কমিশন, পিসিটি ফ্রম এমপ্লয়িজ। আমরা লাস্ট নেম, স্যালারি এবং কমিশন পার্সেন্টেজ এটা দেখছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কমিশন পার্সেন্টেজের ভ্যালু ম্যাক্সিমামই নাল। আমরা প্রিফারেন্স থেকে এটা একটু সিঙ্গেল পেজ করে নিই। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কমিশন পার্সেন্টেজ ম্যাক্সিমাম ক্ষেত্রে নাল আছে। যে ক্ষেত্রে কমিশন পার্সেন্টেজ নাল আছে সেই রেজাল্টগুলো আমরা দেখতে পাচ্ছি। তো যদি আমরা কমিশন পার্সেন্টেজের সাথে কোনো কিছু যোগ বিয়োগ গুণ ভাগ এরকম কিছু করি, যেমন কমিশন পার্সেন্টেজের সাথে যদি আমি সাপোজ এরকম 10 দিয়ে গুণ করে কিছু একটা দেখাতে চাচ্ছি, তাহলে সেক্ষেত্রে আমরা খেয়াল করব যে এই কমিশন পার্সেন্টেজটা নাল হওয়ার কারণে এখানকার কমিশন পার্সেন্টেজের সাথে যে 10 দিয়ে গুণ করে যে রেজাল্ট, সেই রেজাল্টটাও নাল দেখাচ্ছে। দ্যাট মিন্স এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে কোনো একটা নাল ভ্যালুযুক্ত কোনো কলামের সাথে কোনো যোগ বিয়োগ গুণ ভাগ করলে এই রেজাল্টটাও নাল আসে। ঠিক আছে, তো এরকম ক্ষেত্রে আমরা হয়তো এরকম একটা সিচুয়েশন আছে যে আমরা যাদের ধরেন আমরা এখানে কমিশন পার্সেন্টেজের সাথে যদি এখন স্যালারি দেখাতে চাই, সে কমিশন পার্সেন্টেজ প্লাস স্যালারি। এখন কমিশন পার্সেন্টেজের সাথে স্যালারি, এই এমপ্লয়িটার স্যালারি হচ্ছে 2600, এর হয়তো কোনো কমিশন পার্সেন্টেজ নাই, কিন্তু আমরা এক্সপেক্ট করছিলাম যে কমিশন পার্সেন্টেজ না থাকলে অন্তত তার স্যালারিটা তো আসবে, কিন্তু এখানে আমরা কোনো রেজাল্টই পাচ্ছি না। দ্যাট মিন্স স্যালারির সাথে যখন আমরা কমিশন পার্সেন্টেজকে যোগ করছি তখন এই ভ্যালুটা নাল হওয়ার কারণে রেজাল্টেন্ট ভ্যালুটাও নাল আসছে। কিন্তু এখানে আমাদের এক্সপেকটেশন ছিল যে কমিশন পার্সেন্টেজ নাই কিন্তু সেক্ষেত্রে অ্যাটলিস্ট স্যালারিটা আসবে, কিন্তু সেরকমটা হচ্ছে না। তো এটার কারণ হচ্ছে যে নাল ভ্যালুর সাথে আমরা যা কিছু যোগ বিয়োগ গুণ ভাগ করি আলটিমেটলি রেজাল্ট নাল আসে। তো এরকম সিচুয়েশনের ক্ষেত্রে যদি আমরা অ্যাটলিস্ট স্যালারিটা দেখাতে চাই সেক্ষেত্রে তখন আমরা এই নাল ভ্যালুটাকে অন্য কোনো একটা ভ্যালু দ্বারা প্রতিস্থাপন করে নিব। ঠিক আছে, প্রতিস্থাপন করে নিয়ে সেই ভ্যালুর সাথে এটাকে যোগ বিয়োগ করব। তো সেই জন্য ব্যবহার করা হয় যে ফাংশনটা, সেই ফাংশনটার নাম হচ্ছে এনভিএল ফাংশন। অর্থাৎ আমরা যদি এখন এইখানে এরকম বলি যে এনভিএল, এনভিএলের মধ্যে আমরা কমিশন পার্সেন্টেজকে রাখলাম, আর এই কমিশন পার্সেন্টেজটা যদি কোনো জায়গায় নাল থাকে তাহলে সে নাল ভ্যালুটাকে জিরো দ্বারা প্রতিস্থাপিত। এখন আমরা এক্সিকিউট বাটনে ক্লিক করি, তাহলে দেখব যে 2600-এর সাথে কমিশন পার্সেন্টেজ নাল ভ্যালু যুক্ত হয়ে 2600 ডিসপ্লে হচ্ছে। তাহলে এখানে যে ব্যাপারটা হচ্ছে ঘটছে সেটা হচ্ছে এই যে কমিশন পার্সেন্টেজ যেখানে নাল আছে শুধুমাত্র সেই জায়গার ভ্যালুগুলো জিরো দ্বারা প্রতিস্থাপিত হচ্ছে। সেই কারণে যখন আমরা স্যালারির সাথে অ্যাটলিস্ট জিরো যোগ করছি তখন আমরা রেজাল্টেড ভ্যালুটা অ্যাটলিস্ট স্যালারি পাচ্ছি। ঠিক আছে, তাহলে এই কাজটাই হচ্ছে এনভিএল এর কাজ। এনভিএল এর কাজটা হচ্ছে যে যদি কোনো কলামের ভ্যালু নাল থাকে তাহলে সেই নাল ভ্যালুটাকে আমরা এখানে যেই ভ্যালু দিব সেই ভ্যালু দ্বারা প্রতিস্থাপন করবে।
এখন আমরা দেখব হচ্ছে আরেকটা ফাংশন, সেটা হচ্ছে NVL2। তো NVL2 ফাংশনের কাজ হচ্ছে, প্রথমে আমরা ফাংশনটা লিখি তারপরে এর কাজটা দেখব। লাস্ট নেম, স্যালারি, কমিশন পার্সেন্টেজ, এই পর্যন্ত যা আছে এগুলো আমরা সবই ঠিক রাখছি। এইখানে আমরা NVL এর জায়গায় ব্যবহার করব NVL2। NVL2 এর মধ্যে আমরা বললাম যে কমিশন পার্সেন্টেজ, এই কমিশন পার্সেন্টেজটা যদি নাল হয়, তাহলে কমিশন পার্সেন্টেজ যদি নাল হয় তাহলে কি দেখাবে সেটা আমরা এখানে বলবো, আর যদি নাল না হয় তাহলে কি দেখাবে সেটা আবার আর একটা ইয়ার মধ্যে বলবো। তো এটাকে আমি একটু নিচে নামিয়ে নিচ্ছি। তো আমরা এখানে এরকম বললাম যে কমিশন পার্সেন্টেজ যদি নাল হয় তাহলে আমরা দেখাবো হচ্ছে স্যালারি, মানে এটা যদি নাল না হয় তাহলে আমরা দেখাবো হচ্ছে স্যালারি ইনটু 12 ইনটু কমিশন পার্সেন্টেজ ইনটু 12, আর না সরি, এটা যদি কমিশন পার্সেন্টেজ, হ্যাঁ ঠিক আছে, ইনটু কমিশন পার্সেন্টেজ, আর এটা যদি ইনটু 12টা হবে না, আর যদি এটা নাল হয় তাহলে কি দেখাবে, তাহলে দেখাবে শুধুমাত্র স্যালারি ইনটু 12। অর্থাৎ এখানে দুইটা প্যারামিটার, অর্থাৎ কমিশন পার্সেন্টেজটা যদি নাল হয় তাহলে দেখাবে হচ্ছে এইটা, আর কমিশন পার্সেন্টেজটা যদি নাল না হয় তাহলে দেখাবে এইটা। অর্থাৎ এরকম দুইটা প্যারামিটারের মাধ্যমে বলা যায়। এটাকে যদি আমরা একটা এলিয়াস দেই, ইনকাম ফ্রম এমপ্লয়িজ, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কমিশন পার্সেন্টেজটা যেখানে নাল সেখানে শুধু এই ফিগারের সাথে 12 গুণ হয়েছে, অর্থাৎ এখানে শুধুমাত্র 12 ইনটু স্যালারি এটা দেখাচ্ছে। আর যেখানে কমিশন পার্সেন্টেজ নাল না, যেমন এইখানে, এখানে যেটা করা হয়েছে সেটা হচ্ছে যে স্যালারি ইনটু 12 ইনটু কমিশন পার্সেন্টেজ, ঠিক আছে। তাহলে NVL2 এর হচ্ছে দুইটা অপশন, একটা হচ্ছে এটা যদি নাল হয় তাহলে পরেরটা, আর যদি নাল না হয় তাহলে প্রথমটা। এখন আমরা আরেকটা ফাংশনের কাজ দেখব, সেটা হচ্ছে নাল ইফ। আমরা NVL দেখলাম, NVL2 দেখলাম, এরপরে নাল ইফের কাজটা হচ্ছে যে যদি দুইটা, আমরা নাল ইফের মধ্যে দুইটা প্যারামিটার ব্যবহার করব, যদি প্রথম মানে দুইটা প্যারামিটারের ভ্যালুই যদি সেম হয়, অর্থাৎ এটা যদি দুইটা প্যারামিটারের মানই যদি সেম হয় তাহলে এটা রিটার্ন করবে হচ্ছে নাল, আর যদি দুইটা প্যারামিটারের ভ্যালু সেম না হয় তাহলে এটা রিটার্ন করবে প্রথম প্যারামিটারের ভ্যালুটা। তাহলে ব্যাপারটা এরকম, আমরা একটু লিখি, সিলেক্ট ফার্স্ট নেম, লেন্থ ফার্স্ট নেম, আমরা লেন্থ ফাংশনের কাজটা আগে দেখেছিলাম যে কোন একটা কলামের আগে লেন্থ ফাংশন ব্যবহার করলে ওই কলামের যে লেন্থ সেই লেন্থটা ডিসপ্লে করবে। তো এইটা আমরা এভাবে দেখলাম যে এটা হচ্ছে এক্সপ্রেশন 1, কমা, এরপরে আমরা বললাম লাস্ট নেম, কমা, লেন্থ লাস্ট নেম, এটাকে আমরা বললাম হচ্ছে এক্সপ্রেশন 2, এক্সপ্রেশন 2। এরপরে আমরা লিখব হচ্ছে নাল ইফ, নাল ইফ, নাল ইফের মধ্যে আমরা এই দুটো জিনিস দিব যে লেন্থ ফার্স্ট নেম, কমা, লেন্থ লাস্ট নেম।
লেন্থ ফার্স্ট নেম এবং লেন্থ লাস্ট নেম, এটাকে আমরা রেজাল্টের মধ্যে দিলাম ফ্রম এমপ্লয়েজ। তাহলে এই যে লেন্থ ফার্স্ট নেম, এই ফাংশনটা ফার্স্ট নেমের লেন্থ, ক্যারেক্টারের লেন্থ রিটার্ন করবে, লেন্থ লাস্ট নেম এটা ক্যারেক্ট সেকেন্ড লাস্ট নেমের ক্যারেক্টার লেন্থ রিটার্ন করবে, আর নালিফ ফাংশনটা চেক করবে যে যদি ফার্স্ট নেমের লেন্থ এবং লাস্ট নেমের লেন্থ এই দুইটাই যদি সমান হয় তাহলে রেজাল্টটা দেখাবে নাল, আর যদি দুইটার লেন্থ সমান না হয় তাহলে দেখাবে প্রথম প্যারামিটারের মানটা, এখানে একটা কমা হবে। তাহলে ফার্স্ট নেম, এই ফার্স্ট নেমের লেন্থ খেয়াল করেন এলেন, এটার লেন্থ হচ্ছে 5, আর লাস্ট নেমের লেন্থ হচ্ছে অ্যাবেল, এটার লেন্থ হচ্ছে 4। তো 5 আর 4-এর মধ্যে আমরা আসলে কম্পেয়ার করছি নালিফকে, অর্থাৎ এখানে আসছে 5 আর এখানে আসছে 4, তাহলে যেহেতু দুইটাই সমান না সেহেতু সে দেখাবে প্রথম ভ্যালুটা 5, কিন্তু যদি দুইটাই সমান হয় যেমন এক্ষেত্রে আমরা দেখি যে জন এবং চেন, জনও হচ্ছে লেন 4, চেনও হচ্ছে লেন 4, সুতরাং এটা নাল। তার মানে নাল ইফ এটার মানে হচ্ছে নাল হবে তখন যখন দুইটাই সমান হবে, এক্ষেত্রে এটা লেন্থ হতে পারে বা অন্য কোনো কিছু হতে পারে, যেটা যে সবসময় লেন্থ দিয়ে চেক করতে হবে এমন কিছু না। প্রথম এক্সপ্রেশন এবং সেকেন্ড এক্সপ্রেশন দুইটার মান যদি সমান হয় তাহলে দেখাবে নাল, আর যদি এই দুইটা সমান না হয় তাহলে দেখাবে ফার্স্ট এক্সপ্রেশনের ভ্যালুটা, এটাই হচ্ছে নাল ইফের কাজ। দেখবো হচ্ছে যে ফাংশনটা, এটার নাম হচ্ছে কোয়ালেস ফাংশন। কোয়ালেস ফাংশনের কাজ হচ্ছে এখানে মাল্টিপুল, আমরা যে কোনো সংখ্যক প্যারামিটার দিতে পারবো, ঠিক আছে, যে কোনো সংখ্যক প্যারামিটার, এটা ডিপেন্ড করবে হচ্ছে যে প্রথম প্যারামিটারটা যদি নাল হয় তাহলে সে পরের প্যারামিটার, পরেরটাও যদি নাল হয় তাহলে তার পরের প্যারামিটার, তার পরেরটাও যদি নাল হয় তাহলে তার পরেরটা, এরকম এন পর্যন্ত আপনি দিতে পারবেন, ঠিক আছে। তো এরকম একটা এক্সাম্পল আমরা দেখি, ফাংশনটার নাম হচ্ছে COALESCE, কোয়ালেস। ম্যানেজার আইডি, ম্যানেজার আইডি কলামের মধ্যে কোথাও কোথাও নাল আছে, একটা দুইটা হয়তো নাল থাকতে পারে। কমিশন পার্সেন্টেজ, অর্থাৎ এটা মিন করছে যে যদি ম্যানেজার আইডি নাল হয় তাহলে এখানে দেখাবে কমিশন পার্সেন্টেজ, যদি কমিশন পার্সেন্টেজও নাল হয় তাহলে এরকম আমরা ডট 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 আরও অনেক কিছু দিতে পারি, আর যদি এর আগের সবগুলোই নাল হয় তাহলে ডিফল্টভাবে কি দেখাবে, তখন আমরা এখানে যে কোনো একটা মান, যেমন আমি -1 দিলাম, যদি যদি কোনো এমপ্লয়ির ম্যানেজার আইডিও নাল হয় কমিশন পার্সেন্টেজও নাল হয় তখন সেই ক্ষেত্রে দেখাবে -1, ঠিক আছে, ফ্রম এমপ্লয়িজ। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে, আচ্ছা এখানে আমরা ম্যানেজার আইডি এবং কমিশন পার্সেন্টেজ এই দুটাকে নিয়ে আসি তাহলে একটু সহজ হবে বুঝতে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যেখানে -1 আসছে সেখানে ম্যানেজার আইডিও নাই, কমিশন পার্সেন্টেজও নাই, ঠিক আছে, সেক্ষেত্রে এটা আসছে মাইনাস, আর যে ক্ষেত্রে কমিশন পার্সেন্টেজ আছে, ম্যানেজার আইডি নাই কিন্তু কমিশন পার্সেন্টেজ আছে, সেক্ষেত্রে এটা দেখাবে হচ্ছে কমিশন পার্সেন্টেজ। এরকম অবশ্য কোনো ভ্যালু নাই যে ম্যানেজার আইডি আছে কিন্তু কমিশন, মানে ম্যানেজার আইডিও নাই কিন্তু কমিশন পার্সেন্টেজ আছে, এরকম কেউ নাই, সেজন্য এরকম দেখাচ্ছে না। বাট যদি দুইটাই নাল থাকে তাহলে ডিফল্টভাবে যে -1 আসছে, অর্থাৎ এই রেজাল্ট আসছে। তাহলে কোয়ালেসের কাজ হচ্ছে প্রথমে ম্যানেজার আইডিকে চেক করবে, যদি ম্যানেজার আইডি থাকে তাহলে তো ওকে ফাইন, ম্যানেজার আইডি দেখাবে, আর যদি ম্যানেজার আইডি না থাকে তখন সেখানে দেখাবে কমিশন পার্সেন্টেজ, যদি কমিশন পার্সেন্টেজও না থাকে দ্যাট মিন্স নাল থাকে তখন
বাই ডিফল্ট ভাবে দেখাবে 1। এটা হচ্ছে কোয়ালিস ফাংশনের কাজ। এরপরে আমরা দেখব হচ্ছে এসকিউএল এর মধ্যে আমরা যেরকম প্রোগ্রামিং লজিকের মধ্যে ইফ এলস ব্যবহার করি, এরকম ইফ এলস লজিক ব্যবহার করা যায় একটা ফাংশনের, দুইটা ফাংশনের মাধ্যমে। সে ফাংশন দুটা হচ্ছে কেস এবং ডিকোড। তো কেস এবং ডিকোড ফাংশন দুটার মাধ্যমে আমরা প্রোগ্রামিংয়ের যে ইফ বা ইফ দেন এলস যে লজিকটা আছে সেই লজিকটা ব্যবহার করতে পারি। কিভাবে ব্যবহার করতে পারি, আমরা প্রথমে কেসের এক্সাম্পলটা দেখি। সিলেক্ট লাস্ট নেম, আমরা যে কুইরিটা লিখব এখন, সিলেক্ট লাস্ট নেম, জব আইডি, স্যালারি, তারপরে আমরা এখানে এইভাবে লিখব, জব আইডি সিলেক্ট সিলেক্ট ফার্স্ট নেম, ফার্স্ট নেমটাকে আমরা লাস্ট নেম করে দেই, লাস্ট নেম, জব আইডি, স্যালারি, ফ্রম এমপ্লয়িজ। আর মাঝখানে এখন আমরা ওই কেস স্ট্রাকচারটা লিখব, সেটা হচ্ছে এই যে যখন এরকমভাবে লিখব যে কেস জব আইডি, জব আন্ডারস্কোর আইডি, যদি জব আইডিটা হয় কখন, হোয়েন কেস জব আইডি, মানে আমরা জব আইডিকে চেক করছি। এরপরে আমরা লিখলাম হোয়েন, হোয়েন জব আইডি, মানে হোয়েন জব আইডি ইজ ইকাল টু আইটি প্রোগ্রামার বা প্রোগ। এরকম কেন লিখছি, কারণ আমরা ওই জব আইডির মধ্যে এরকম ভ্যালু আছে আইটি প্রোগ্রামার। দেন এটা হচ্ছে 1.10 ইনটু স্যালারি। যদি এইটা হয় যে জব আইডি যখন আইটি প্রোগ্রামার তখন স্যালারির সাথে 1.10% গুণ হবে। তারপরে আমি এই জিনিসগুলোকে কপি করে নিচ্ছি এই হোয়েন থেকে শুরু করে। তারপরে আমরা এখানে জাস্ট একটা, এখানে কোনো কমা হবে না, তারপরে আমরা লিখবো এরকম যে হোয়েন, এটা এটা যখন এসটি ক্লার্ক হবে, তখন এটার সাথে 1.15, আমরা তখন স্যালারির সাথে 1.5 গুণ করব। এরকমভাবে যখন এটা সেলস রিপ্রেজেন্টেটিভ হবে, তখন আমরা এখানে 1.20 কমিশন দিচ্ছি। আর এখানে যখন এগুলো কোনো কিছুর সাথেই ম্যাচ করবে না, তখন বাই ডিফল্টভাবে কী হবে সেটা হচ্ছে এলস। এলস যখন কিছুই হবে না তখন শুধু স্যালারি। তারপরে আমাদেরকে এই কেসটাকে এন্ড করতে হবে, মানে ব্র্যাকেট যেরকম ক্লোজ করতে হয় আমরা এখানে এন্ড লিখে ক্লোজ করে দিলাম। এবং এই পুরো জিনিসটাকে আমরা যে এলিয়াসের মধ্যে দেখাবো সেটা হচ্ছে রিভাইজড স্যালারি। অর্থাৎ এই পুরো জিনিসটা একটা কন্ডিশন, যখন আইটি প্রোগ্রামার হবে তখন তাদের স্যালারির সাথে 1.10। তো আইটি প্রোগ্রামারদের স্যালারি একটু বেশি হওয়া উচিত, আমি এখানে 2% দিয়ে দিলাম। এসটি ক্লার্ক 1.15 আর সেলস রিপ্রেজেন্টেটিভ 1.20। আর এদের কোনোটাই যদি না হয়, দ্যাট মিন্স এলস, তাহলে তারা শুধু স্যালারি পাবে। আর এই পুরো কলামটা রিভাইজ স্যালারি নামক একটা এলিয়াসের মধ্যে দেখাবে ফ্রম এমপ্লয়িজ। আমরা এক্সিকিউট করি কুইরিটা, তাহলে দেখতে পাচ্ছি যে যখন এরা হচ্ছে ক্লার্ক তখন তাদের মূল স্যালারি হচ্ছে 2600। 2600 থেকে এরা যেহেতু এখানে 2600 থেকে 1.5, ও এটা হচ্ছে এসএইচ ক্লার্ক, এটা এসটি ক্লার্ক না, দ্যাট মিন্স এরা হচ্ছে আদার্স ক্যাটাগরি বা এলস ক্যাটাগরির মধ্যে, সুতরাং এরা শুধু স্যালারি পাবে। আর যারা, আমরা একটু এখান থেকে দেখি যে আইটি প্রোগ্রামার 9000, 9000টা হয়ে গেছে হচ্ছে 18000, ঠিক আছে, অর্থাৎ আমি ডাবল বোনাস দিয়ে দিছি আইটি প্রোগ্রামারদেরকে, তাহলে এরা হচ্ছে রিভাইজ স্যালারি হিসেবে এত টাকা পাবে। তো এটাই হচ্ছে একটা
কন্ডিশনাল স্ট্রাকচার, এরকম কন্ডিশনাল স্ট্রাকচার যখন আমরা কুইরিতে অ্যাড করব তখন আমরা এরকম কেস স্ট্রাকচার ব্যবহার করব। এই সেকশনে আমরা লাস্ট যে ফাংশনটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে ডিকোড। ডিকোড ফাংশনটাও কেস ফাংশনের মতোই, অর্থাৎ এখানে আমরা যেরকম ইফ দেন এলস যে স্ট্রাকচার ফলো করলাম, ডিকোডটাও সেম স্ট্রাকচার ফলো করে, কিন্তু এটার মানে এটার স্ট্রাকচারগত দিক থেকে এটা একটু ভিন্ন রকম, কিন্তু ফাংশনালগত দিক থেকে একই জিনিস। অর্থাৎ ডিকোডের ক্ষেত্রে আমরা এখানে কেসের জায়গায় ব্যবহার করব ডিকোড, তার ভিতরে তারপরে আমরা এখানে একটা ব্র্যাকেট ব্যবহার করব, তারপরে এইখানে যেমন স্যালারির পরে আমরা ইন্ট বলছি এখানে আমরা ইন্ট বলবো না, এখানে আমরা একটা ব্র্যাকেট ব্যবহার করব। আর জব আইডির পরে আমরা এখানে আর হোয়েন ব্যবহার করব না, আমরা এখানে জাস্ট একটা স্পেস দিব যে ডিকোড জব আইডি, জব আইডির পরে একটা কমা দিব, কমা দিয়ে বলবো আইটি প্রোগ্রামার, তারপরে আমরা এখানে কোনো দেন ব্যবহার করব না, এখানেও একটা কমা ব্যবহার করব। অর্থাৎ হোয়েন এবং দেন এগুলো সব কমা এবং এই বাকি সব জায়গাগুলোতেও কমা, অর্থাৎ এইখানে আমরা এরকম বলবো কমা, এখানেও একটা কমা, এই হোয়েনটা থাকবে না, সেলস রিপ্রেজেন্টেটিভ দেন থাকবে না, এবং এখানে একটা কমা, ফাইনালি স্যালারি, এই স্যালারির পরেও একটা কমা, এবং এখানে আর কোনো এলস থাকবে না, পুরোটা হচ্ছে স্যালারি। এক্সিকিউট করি তো আমরা সেম রেজাল্ট দেখতে পাবো, শুধু স্ট্রাকচারগত দিক থেকে এটা ভিন্ন, কিন্তু ফাংশনালগত দিক থেকে এটা কেসের মতো।